যেহেতু 2 দিন কোনো রোদ টোদ ছিল না, তার জন্য অনেকগুলো কাপড় ভিজা ছিল, সেইগুলো আমি ভালোভাবে বাঞ্চ করে নিচ্ছি, কেন কালকে তো আবার অন্য জায়গায় চলে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো গোটা চারিদিকটা এলোমেলো, দেখতেও ভালো লাগে না আমার, মানে যতটুকু পারি চেষ্টা করি মানে গুছিয়ে গাছিয়ে রাখার আর কি। তো এই যে মশারিটা শুকোয় নি সেদিন, তার জন্য অন্য মশারি আমি বাইর করলাম। তো মায়ের সঙ্গে কথা বলছিলাম, এদিকে দেখো সব সুপা টুপাগুলো আমি ভালোভাবে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর মায়ের সঙ্গে কথা বলছি, আমার জায়ের সঙ্গে কথা বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো যে কোনো একটা কথা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছি আর কি। অংশু ঘুমিয়ে আছে, তো অঙ্কুশ বসেছিল পড়তে, কিন্তু ও দেখো কি করছে, তো ও ওর মতো করে পড়াশোনা করতে পারছে না, ওকে পড়িয়ে দিতে হয়। তো সব কাপড়গুলো এভাবে গুছিয়ে নেব আমি। গুজগাছ করতে করতে হয়ে গেলো রাত্রি 9টা, তো মায়ের ভাতটা পেরে নিলাম, এখন মাখে আমি ভাতটা খাইয়ে নেবো। খাওয়ার পর অনেকগুলো কাজ আছে, তো সব কিছু গুছানো হয়ে গেছে। যেহেতু যাব আমি, অনেকগুলো কাপড় নেব না, শুধু অঙ্কুশের কাপড় নেব, আর আমি শুধু যেই কাপড় পরে যাব সেই কাপড়। তো গুড মর্নিং, পরের দিন সকালবেলার ভিডিও ওইটা। তো আমি চলে যাচ্ছি, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, মাকে বলছি যে মা আমি যাচ্ছি ডক্টর দেখাতে। তো মা অনেকটা কান্নাও করছিলেন, সত্যি বিশ্বাস করো, এখানে আসছি গাড়িতে আমার সেই অশান্তি লাগছিল, যেমনভাবে মা কান্না করছেন তেমনভাবে অংশুও খুব কান্না করছিল। তো বিশ্বাস করো ভীষণই খারাপ লাগে। তো মাকে ডালমুট দিলাম, মা বসে বসে ডালমুট খাচ্ছেন, আর এই যে অংশু বাবাকে কুলে নিলাম, তো কিছুতেই আমার কুল থেকে যাবে না। যখন থেকে আমি রেডি হয়েছি তখন থেকেই কান্না শুরু, তখন মাও নিতে পারছে না। তো ও ভাবছে যে আমি যাচ্ছি কোথায়, ওকে আমি নিয়ে যাব, এইরকম একটা ব্যাপার। সত্যি বিশ্বাস করে মন চাইছিল না রেখে আসতে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে কান্নাকাটি করছে, ওর মার খুলে যাচ্ছে না, ও ভাবছে যে আমি ওকে নিয়ে আসব। সত্যি বিশ্বাস করে ভীষণই খারাপ লাগছিলো, সেই গাড়িতে একটা অশান্তি অনুভব। তো সেরকম করলেও তো হবে না, যাই হোক। তো এবার রওনা দিলাম যাওয়ার জন্য। তো এখন আছি মানে প্রথমে অটোটোতে উঠেছিলাম, তো এখানে কদমতলা এসে উঠে গেলাম গাড়িতে। তো ওর বাবা রামকৃষ্ণনগর পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছেন, আর এখন উনিও নেমে যাবেন রামকৃষ্ণনগরে। যাই হোক, তো আমরা এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো কেনই বা যাচ্ছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আশা করি সবাই জানো বা বলেওছি আমি প্রথমে ডক্টর দেখাতে যাচ্ছি। তো অনেক প্রবলেম, অনেক মানে অনেক প্রবলেমই হচ্ছে, সেটা আর বলছি না, দেখা যাক ডক্টর কী বলেন ওনারা। তো যাচ্ছি তো ঠিকই আছে। তো হাসিমগঞ্জ এসে এখানে বসে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, অনেক মানুষ এখানে বসে আছে। তো অনেকক্ষণ গাড়ি অপেক্ষা করতে করতে 10 মিনিট মতো গাড়ি অপেক্ষা করেছিলাম, তারপর গাড়ি চলে আসলো, গাড়িতে উঠলাম, সিট পেয়েছি ঠিকই। তারপর পাতারকান্দি এসে এখানে গাড়িটা থামিয়েছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম বাড়ির পাশেই, বাড়ির পাশে বলতে অনেকটা দূরে। তো আমার বাবা মানে একটু এগিয়েছিলেন আমাদেরকে নিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাকার ছেলে, আমার ভাই, তো আকাশও এখানে এসেছে আমাদেরকে নিতে। তো অঙ্কুশকে বাবা কুলে নিয়ে নিয়েছেন, আর এই যে দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো পৌঁছে গেছি, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায়। তো কোনো অসুবিধা হয়নি সেইভাবে। আর মা এখানে দেখতে পাচ্ছ রাস্তায় এসে দাঁড়িয়েছেন আমাদেরকে নেওয়ার জন্য। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। তো সেই অপেক্ষা করতে করতে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর মা বানিয়েছেন চা, তো চা খাওয়ার পর এইবার খাবার পালা। তো এখানে ছোটো মাছের তরকারি বানিয়েছিলেন, আর এখানে বানিয়েছিলেন শুকনো মাছের সেই চাটনি। কী বলবো, এতদিন পরে মায়ের হাতে রান্না এত ভালো হয়েছিল যে বলার মতো কোনো বাসা নেই, খুবই ভালো লাগছিল। সবসময় তো নিজের হাতে রান্না খাই, সেটা খেতে খেতে ভালো লাগে না। তো এবার সন্ধ্যাবেলা মা দেখতে পাচ্ছে ওখানে মাছ কাটছেন, আর অঙ্কুশ এখানে বসে বসে মায়ের সঙ্গে অনেকটা গল্প করছে, ওইটা কি ওইটা কি, এরকমই প্রশ্ন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, নিয়ে আসবো পরবর্তী।